প্রথম রোজার ব্লগটা কিন্তু একদম সেরি থেকেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এই যে এখন কিন্তু আমি সেরিতে দুধ জাল দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে দুধটা জাল দিচ্ছি ভাত খাওয়ার জন্য কলা দিয়ে। এটা আসলে আমার রোজার সময়ের ফেভারিট একটা খাবার, দুধ কলা দিয়ে ভাত। তো আমি আর তরকারি খেতে বেশি একটা পছন্দ করি না, তো এখানে হচ্ছে ঘন ডাল আর হচ্ছে মা গরুর মাংসের তরকারি রান্না করেছিল সেটা দিয়ে গেছিলো, তো ওইটাই গরম করে নিচ্ছি। আমিও তরকারি রান্না করেছি, বাট সেহরিতে তো অত খাওয়া হয় না, এই জন্য বিফ আর হচ্ছে ঘন ডালটাই গরম করতেছি। তো মেরেজের বাবাকে এই যে গরম করে দিলাম, তো আর কি আমার সাথে একটু রাগ হচ্ছিলো যে আমি ওর জন্য কেন আমার রান্না করা চিকেনটা গরম করি নাই। তো পরে ওকে বললাম যে এখন গরম করবো কি না, পরে ও বলে যে না এখন আর খাবো না। যাই হোক, এরপরে হচ্ছে ফজরের না আজান দিল, আমরা মেজের বাবা মসজিদে চলে গিয়েছিল, আমি একটু নামাজ পড়ে কুরআন পড়ে পড়তেছিলাম আর ওর জন্য ওয়েট করতেছিলাম যে ও কখন আসবে, তারপরে একসাথে শুতে যাব। তারপরে এই যে এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যে চিকেন নাগেটসগুলা ফ্রিজে রাখছিলাম সেটাকে আর কি ফ্রোজেন করে নিলাম প্যাকেটে। আর এই যে আমার বাবু, আমার ছোট্ট জান বাচ্চাটা, সবাই প্লিজ মাশাল্লাহ বলবেন আর আমার বাবুর জন্য দোয়া করবেন। তো মেয়েটা হচ্ছে সে খুব ভাব নিচ্ছিল যে সে হুন্ডা চালায় আসতেছে বাবার মতো, তো সে সাইকেল চালায় আসলো। এখন ওকে সকালে নাস্তা করাবো, ঘুম থেকে ওঠার পর বাচ্চার মুখ দেখলেই মনে হয় যে জীবনটা আসলে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপরে যে ওই পাশে কিন্তু চুলাতে অলরেডি আমি ছোলা আর হচ্ছে আলু ডিম সিদ্ধ দিয়ে দিছি, কারণ হচ্ছে একসাথে চপ বানানোর কাজও হয়ে যাবে আবার হচ্ছে ছোলাটাও সিদ্ধ হয়ে যাবে। তো একটা ম্যাচের কাঠি পড়ছিল, তো ওইটা আমি তুলে নিলাম। এরপরে এখন আজকে তো অনেক কাজ, প্রথম রোজা যেহেতু কিছু মশলা ফাঁকি করতে হবে, তো পাঁচফোড়নগুলাকে ভেজে নিছি আর এখানে জিরাটাও ভেজে নিছি। এই দুইটাকে ব্লেন্ড করে আলাদা আলাদা করে এই যে গুঁড়া করে নিলাম, এগুলাকে এখন কৌটাতে সংরক্ষণ করে রেখে দিব। তাতে করে কিন্তু আমার কাজটা অনেক সহজ হবে, কারণ পাঁচফোড়নটা তো লাগেই রোজার মাসে আলুর চপ বানানোর জন্য। তারপর আবার অনেক সময় অনেক কাজেই লাগে, ভাজিতে, মাংসের তরকারিতে। এরপরে ঝটপট করে আমি ছোলা রান্না করে নিলাম, ছোলার রেসিপিটা তো আমি অলরেডি আপলোড করেছি আর ডিটেলসে দেখালাম না। এরপর জোহরের নামাজ পড়বো, তো আমার জান বাচ্চাটা আমার সাথে নামাজ পড়ার জন্য কিন্তু রেডি। বলছি যে মেরোজ তোমাকে নামাজ পড়তে হবে, তো দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, তো সে আমার সাথে বসে বসে দোয়া করতেছিল। তো এরপরে নামাজের পর যেই ইফতার ভাজতে যাব, তো এই হচ্ছে চুলার অবস্থা যেটা নিয়ে সব থেকে বেশি ভয় ছিলাম। তো এইটাই যে বাচ্চার খিচুড়ি গরম করতে পারতেছি না আর ইফতারের আর এক ঘন্টাও নেই। পরে মা এই অবস্থা দেখে বলল যে তোমরা আজকে ইফতার আমাদের সাথেই করো উপরে, বাসায় করারই প্ল্যান ছিল। তো পরেও চলে গেলাম উপরে আজানের 10-15 মিনিট আগে, তো মার যেহেতু সিলিন্ডার গ্যাস আছে তো সে ওইটা দিয়ে ভাজা পোড়া করছে সবার জন্য। তো এও ছিল আর কি সবার সাথে ইফতারটা করা হবে। তো উপরে গেলাম পরেই সাথে সাথে এখানে কাকি বলল যে পেঁয়াজু বেগুনি এগুলাকে ভেঙে দেওয়ার জন্য, মুড়ি মাখানোর জন্য বলল আর কি। তো তারপরে এই যে এখানে সব কিছু ভেঙে নিচ্ছিলাম আর কিছুটা আস্ত করে তুলে রাখা হলো। তার আমার শ্বশুর বাড়িতে এভাবে করে চিড়াকে ধুয়ে তারপরে শসা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কছলানো হয়। এখানে বেলের শরবত ছিল, আবার ট্যাঙের শরবতও করা হয়েছে। মেরোজের বাবা জিলাপি কিনে নিয়ে আসছিল ইফতারের জন্য। তারপরে এখানে হচ্ছে মুড়ি মেখে দিলাম, তো মুড়ি মাখা তৈরি করার পর চিড়া মাখাটা মুড়ি মাখার সাথে মিক্স করে এভাবে করে খাওয়া হয়। তো এই তো সবার প্লেট আম্মা আর কাকি বেড়ে বেড়ে দিচ্ছিল আমি মুড়ি মেখে দেওয়ার পর। তো আমি যেহেতু মুড়ি মাখা তেমন একটা খেতে পছন্দ করি না, আমার গ্যাসের প্রবলেম হয়, তো আমি আর কি হালকা পাতলা ইফতার করব। তো এই যে এখানে ড্রয়িং রুমে ছেলেদের ইফতারের ব্যবস্থা ছিল আর হচ্ছে ডাইনিংয়ে মেয়েরা ইফতার করবে। তো এখানে
মেরাজের বাবা রায়হান, তারপরে হচ্ছে ভাইয়া সিয়াম, ওদেরকে দিলাম। আর এই যে আমি হালকা ইফতার একটু একটু করে নিয়ে নিয়েছিলাম, পুরাটাও শেষ করতে পারি নাই, তো পরে এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার পানি দিয়ে ইফতারটা করে নিলাম। এরপর ইফতারের পরে বাসায় এসে বাবুকে একটু কুকিজ খাওয়ালাম, কজ ও আজকে দুপুরে লাঞ্চ করে নেই, মেয়েটা এতক্ষণ না খেয়ে আছে, তো ওকে খাওয়াচ্ছিলাম আর ও কার্টুন দেখতেছিল। এরপরে হচ্ছে আমার পেটে অনেক ক্ষুধা ছিল, তো এই মজা ডিম ভুনাটা করে নিলাম, তো এইটা দিয়ে এখন আমি একটু ভাত খাবো। তো এই ছিল আমার আজকের প্রথম রোজার ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।